হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে নতুন আরও একটি গল্প শেয়ার করতে চলে আসলাম। আজ যে গল্পটি তোমাদের সাথে শেয়ার করব, এক টুনটুনি পাখি এবং পাজি শিয়ালের গল্প। চলো দেখে আসি বন্ধুরা, চলো তাহলে আমরা দেরি না করে গল্পটা দেখে আসি। এই জ্বরের দিন তোদের নিয়ে যে কোথায় যাই ওমা, আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে আমার খুব ভয় লাগছে মা। মা ওমা, এখন আমরা কোথায় যাব গো? অতনি চলো এবার, এই পথ থেকে এবার বিদায় নিতে হবে আমাদের। এই জল বৃষ্টিতে চলো এখন। এখানকার রাস্তাঘাট পথ প্রান্ত কিছুই আমরা চিনি না তেমন। তুমি কোথাও যাবে না এখান থেকে, আমি খাবারের খুঁজে যাচ্ছি। ঠিক আছে মা, কোথাও যাব না, তুমি আসার আগ পর্যন্ত আমি এখানেই বসে থাকব। তখন পিছন থেকে একটি শিয়াল গাপটি মেরে তাদের কথা শুনছিল। এই জঙ্গলে আবার অনেক শিয়ালের উৎপাত, দু একটা বাঘও দেখা যায়। কিছুক্ষণ পর শিয়ালটা আবার আসলো এবং দেখতে পেল মা টুনি এখানে নেই। ফাঁক বুঝে ছোট টুনিকে বলল, ও টুনি নিচে নেমে এসো, তোমাকে নিয়ে আমি খেলা করব। না গো শিয়াল মামা, আমার মা আমাকে কোথাও যেতে বারণ করেছে গো। এখানকার কোনো কিছু আমি চিনি না, এই জায়গাটা আমাদের জন্য একদমই নতুন, তাই মায়ের কথা আবার তো করা যাবে না। তখন শিয়াল ছোট পাখিটিকে কাবু করতে না পেরে রেগে মেগে চলে গেল। তারপর আসলো একটা বাঘ। তখন বাঘ বলল, এই ছোট পাখি, এই বনটা আমার, আমি এই বনের রাজা, নেমে আয় বলছি, এক্ষুনি নেমে আয়। না গো বাপ মামা, আমি আসতে পারবো না, আমার মা আমাকে এখান থেকে নামতে বারণ করেছে গো, আমি আসতে পারবো না মামা। তখন বাঘ যখন দেখতে পেল বাচ্চাটি কোনো কথাই শুনছে না, রেগে মেগে চলে গেল। তখন এভাবে ছোট টুনি তার প্রাণ বাঁচাল। বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।